ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে শুরু করেছে হ্যারিকেন মিল্টন। ধ্বংসাত্মক হ্যারিকেনটি ক্যাটাগরি 3 মাত্রায় ওয়েস্ট সেন্ট্রাল ফ্লোরিডায় বুধবার রাতে আঘাত হানতে শুরু করে। রাতেই এর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়। স্টেটে জীবন ধ্বংসকারী ঝড়ে তীব্র বাতাস বইছে। বন্যার সতর্কতা জারি করা হয়েছে। অন্তত 15টি টর্নেডোর ঘটনার খবর পাওয়া গেছে। মিল্টন প্রতি ঘন্টায় 125 মাইল বেগে আঘাত হানছে। শক্তিশালী হ্যারিকেন মিল্টন উপকূলে আঘাত হানায় ফ্লোরিডার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দুশ্চিন্তা বেড়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে ফ্লোরিডার জনবহুল ট্যাম্পাবের উপকূলে পুরোপুরি আছড়ে পড়তে পারে মিল্টন। ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে বিপুল প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর এবার হ্যারিকেন মিল্টনও বড় ধরনের তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত উপকূলের বাসিন্দারা। প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটি এখন জীবন মৃত্যুর বিষয়। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, দানবীয় ঝড় মিল্টনের তাণ্ডব থেকে বাসিন্দাদের নিরাপত্তা দিতে কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত। এদিকে দক্ষিণ ফ্লোরিডার কিছু পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে যাওয়ার জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। বৃষ্টিপাতের পরিমাণ 38 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলীয় অঞ্চলে 1.5 থেকে 3.5 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। হ্যারিকেনের ক্যাটাগরি ঠিক করা হয় বাতাসের গতির উপর ভিত্তি করে। 3 বা তার বেশি ক্যাটাগরির ঝড়ে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঝুঁকি বেশি থাকে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিল্টন অন্যতম ব্যয়বহুল হ্যারিকেন হতে যাচ্ছে, যেটির প্রভাবে $100 বিলিয়নেরও বেশি ডলারের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হতে পারে